সমস্যা অনেক, সমস্যা অনেক, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা এই অবস্থা। শীতে আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে প্রায় 4000 কম্বল বিতরণ করা হয়েছে আমাকে ইউনো সাহেব জানিয়েছেন। আশা করি কম্বল বিতরণটা সুষ্ঠুভাবে হয়েছে। আমাকে বলা হলো যে এটা নাকি যথার্থ নয়, যথেষ্ট নয়। আমরা জাহিদি ফাউন্ডেশন থেকে আমি এটুকু আপনাদের বলছি, আমাকে যেটা বলা হয়েছে আমি ইউনো সাহেবকে বলবো, সরকারি কম্বল বিতরণের একটা নিয়ম আছে, কাকে কাকে দেয়া হলো তার একটা তালিকা করে জমা দিতে হয়। আমি ইউনো সাহেব থেকে সেই তালিকা আমি সংগ্রহ করব, আমাদের প্রতিনিধি সহকর্মীদের মাধ্যমে আমরা সেটা যাচাই করে দেখব সঠিকভাবে সেটা হয়েছে কিনা। আর আপনাদেরকে আমি বলছি, আমাদের জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো 6000 কম্বল আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি। এই কম্বলটা এইটা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে হবে, আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এটা আপনারা ওয়ার্ড ভিত্তিক এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। হয়তো তারপরেও অনেকে পাবেন না, কিন্তু কিছু মনে করবেন না, আমাদের যতটুকু আছে এবারে সামর্থ্য এটা আমরা দিলাম। দোয়া করবেন আগামীতে যেন আরো বেশি জিনিস নিয়ে আপনাদের ভেতরে আসতে পারি। এই হিজাব পিপল কম্বল কি 6000 এটা এটা আমি এটা পরে আলোচনা করে নিব পরে। শুনেন, সমস্যা অনেক, সমস্যা অনেক, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা এই অবস্থা। অব্যবস্থা গত 10 বছরে আমাদেরকে চারিদিক থেকে বিশৃঙ্খল করে দিয়েছে, আমরা আস্তে আস্তে এটাকে সুশৃঙ্খলতার ভিতরে আনব, একটু সময় দিতে হবে, সবকিছু কিন্তু একদিনে হবে না। আপনারা ধৈর্য ধরুন, আমাদের সাথে সহযোগিতা করুন, ক্রমান্বয়ে আমরা সমস্ত কিছু একটা সুশৃঙ্খল পরিবেশে আনবো। যেটা আমি বলছিলাম, আপনি জাহিদি ফাউন্ডেশন থেকে 6000 কম্বল আমরা দিয়ে যাচ্ছি, এটা আপনারা অচিরেই পেয়ে যাবেন আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ।